সালানপুর থানার মুচিরি গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা একটা বাংলা ইটভাটায় ও মেলাকোলা গ্রামের চিমনি ভাটায় অভিযান চালালেন এসটিএল আরও সমরেন্দ্রনাথ নন্দ। সাথে ছিলেন সালানপুর বিএল আরও শুভদীপ ঠিকাদার, সালানপুর থানার আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি, রুকনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক সিকান্দার আলম, সালানপুর প্রাক্তন বিএল আরও রূপরুদ্র ভট্টাচার্য। জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় মেলাকোলা চিমনি ইটভাটার সমস্ত ইট, সেই সাথে কাঁচা ইটগুলির জেসিবি মেশিন দিয়ে খনন করে দমকলের পাইপে করে জল ঢুকিয়ে দেওয়া হয়। জানা যায়, মুচিরি গ্রামের বাংলা ইটভাটার মালিক ওই স্থান থেকে ইট সরিয়ে নেওয়ার জন্য দুদিন সময় চেয়েছেন, আর ওই স্থানে ইট বানানো হবে না এই বলে তার একটা মুচি লেখা দিয়েছেন। কাজল মিত্র, রিপোর্ট, খাস খবর, বাংলা বান। কোথায় কোথায় অবৈধভাবে মানে এই জায়গা জায়গা দুটোর নাম কি? আমি সেটাই চিনি, মুচিরি আর মেলাকোলা, হ্যাঁ দুটো অবৈধভাবে আমাদের গিয়েছিল। কোথায় কোথায় স্যার? মালিয়াকলা, মালিয়াকলা মুচিরি, পারমিশন দিচ্ছে না এইসব ভাটাতে, এই জন্য বিভিন্ন ব্লকেই আমরা এগুলো ভাঙছি। আর এখানে একটা ছিল, একটা আমরা আজকে ওটাতে জল দিয়ে আমাদের রিমনিশ করবো। মানে মেলাকোলা একটা আর মুচিরি একটা, আর এখানে যে পাঁচ চিমনি যেগুলো হয় সেই পাঁচ চিমনিগুলো আমাদের এখন এনজিটির যে গাইডলাইন আছে।